عليكم السلام ورحمة الله وبركاته حامد ومصلي ومسلمة ما بعد সম্মানিত ভাই আপনি প্রশ্ন করেছেন কোন জড় বস্তুকে বাড়ি গাড়ি ইত্যাদি বদনজরের হাত থেকে বাঁচানোর জন্য করণীয় কি সম্মানিত ভাই আপনার উত্তরে প্রথমত বলবো যে আমাদের সমাজের যে ক্রিস্টি কালচার এবং এই নেচার অভ্যাস অভ্যাস তো নয় বাদ অভ্যাস এটা পরিবর্তন করতে হবে মানুষের মাঝে ইসলামী সংস্কৃতির প্রচার ও প্রসার ঘটাতে হবে এবং যখনই কোনো জিনিস কারো ভালো লাগে হ্যাঁ এবং বলে যে খুব সুন্দর তখনই তাকে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এইসব শব্দগুলো বলাতে হবে ঠিক আছে এটা বলা উচিত নাহলে বদনজর লেগে যাওয়ার যে কোনো মুহূর্তে সম্ভাবনা রয়েছে তো এটা যদি আমরা বলি তাহলে বদনজর লাগবে না ইনশাআল্লাহ আর যেহেতু মানুষকে সবসময় এগুলো বলা সম্ভব হচ্ছে না যতটুকু পারবেন কেউ যদি আপনার গাড়ি বাড়ি দেখে পছন্দ করে তাহলে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলাবেন আরেকটা ছোট উপায় আছে যে আপনি নিজেও দোয়া করবেন আল্লাহ যেন এগুলোকে বদনজর থেকে হেফাজত করেন আল্লাহুম্মা আমিন আর তৃতীয় একটা উপায় যেটা বলি এক নম্বরে আমাদের ক্রিস্টি কালচারগুলো পরিবর্তন করাতে হবে মানুষকে শেখাতে হবে বলতে হবে মাশাআল্লাহ বলার জন্য মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বরকত দেখ আল্লাহ বরকতময় করুক এরকম দোয়া করা আর দুই নম্বর হচ্ছে নিজেও দোয়া করতে হবে আল্লাহ যেন বদনজর থেকে আপনাকে হেফাজত করেন আপনার গাড়ি ঘোড়া বাড়ি ইত্যাদিকে হেফাজত করেন আর তিন নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার গাড়ি বা বাড়িতে যেখানে সহজেই নজর যায় সে সকল জায়গাতে মাশাআল্লাহ লিখে রাখলেন বাংলায় যদি আপনি যদি বিদেশে থাকেন তাহলে সেই দেশের ভাষাতে মাশাআল্লাহ লিখে রাখলেন ঠিক আছে মাশাআল্লাহ লিখে রাখলেন যাতে করে মানুষ নিজের না চাওয়াতেও ওই শব্দটা পড়ে আর পড়লে ইনশাআল্লাহ বদনজর লাগবে না মাশা আল্লাহ বললে আল্লাহ যা ইচ্ছা মাশাআল্লাহ আল্লাহ কত সুন্দর চেয়েছেন একে কত ভালো করেছেন ইত্যাদি এরকম বললে ইনশাআল্লাহ বদনজর লাগবে না আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ ঠিক আছে এটা তৃতীয় উপায় আল্লাহ তাআলা সবাইকে ইসলামী শরীয়তের উপরে আমল করার তৌফিক দান করুন সবাইকে বদনজর থেকে হেফাজত করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু